সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট কর্তা। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 19 জুলাই 1962 খ্রিস্টাব্দে। প্রধান চরিত্রে দেবু, আভা, পরিমলবাবু, রানী এবং ছোট কর্তা। গল্প পাঠে মীর, আভার ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে ছোট কর্তা। আভার বিয়ের সময় বরপক্ষ ও কন্যাপক্ষের মধ্যে কি একটা মতান্তর হয়েছিল, কিন্তু দুই পক্ষই ভদ্রলোক, তাই মতান্তর ঝগড়ায় পরিণত হয়নি। বরপক্ষ আভাকে নিয়ে চলে গিয়েছিলেন, তারপর 15 বছর আভা আর বাপের বাড়ি ফিরে আসেনি। দুই পরিবারের মধ্যে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়েছিল। এই 15 বছরে দুই পরিবারেরই কিছু কিছু পরিবর্তন হয়েছে। কর্তারা গত হয়েছেন, যুবকেরা বাড়ির কর্তা হয়েছে, যারা ছোট ছিল তারা যৌবন প্রাপ্ত হয়েছে। আভার বিয়ের সময় কি নিয়ে মনোমালিন্য ঘটেছিল তাও বোধ করি কারুর মনে নেই। তবু দুই পক্ষের মাঝখানে দূরত্বটা যেন মনোযোগের অভাবেই আগের মতোই রয়ে গিয়েছিল। আভার ছোট ভাই দেবু আভার চেয়ে 7-8 বছরের ছোট। তার বয়স এখন 25-26 বছর। সে ফৌজি দলের লেফটেন্যান্ট, এই মুহূর্তে পুনায় আছে। হঠাৎ কাজের উদ্দেশ্যে তাকে কয়েকদিনের জন্য কলকাতায় আসতে হলো, এবং এসেই তার মনে পড়ে গেল দিদির শ্বশুরবাড়ি কলকাতায়। দেবু জীবনটা যদিও পশ্চিমাঞ্চলেই কাটিয়েছে, তবু কলকাতা তার অপরিচিত নয়। ছেলেবেলায় কয়েকবার এসেছে, কিন্তু তখন সে স্বাধীন ছিল না, এখন স্বাধীন। দিদিকে দেখবার জন্য তার মন উৎসুক হয়ে উঠল। দিদির শ্বশুরবাড়ির ঠিকানা তার জানা ছিল, শোভাবাজারের নামজাদা গোষ্ঠী। সে হোটেলে জিনিসপত্র রেখে বিকেলবেলা বেরুল। অবশ্য দিদির শ্বশুরবাড়িতে সে সমাদর পাবে কিনা সন্দেহ, কিন্তু নাই বা পেল সমাদর। সে একবার দিদিকে দেখেই চলে আসবে। দিদির বিয়ের সময় কচি মুখখানি তার মনে আঁকা আছে। দিদির চেহারা এখন কেমন হয়েছে কে জানে, দেবুর চেহারা অনেকটা বদলে গেছে, দিদি কখনোই তাকে চিনতে পারবে না। সাবেককালের দোতলা বাড়িটা বেশ বড়। কর্তারা দুই ভাই একান্নবর্তী ছিলেন। প্রায় 10 বছর আগে আভার শ্বশুর মারা গিয়েছেন। তারপর এই সংসারে কি ঘটেছে সে জানে না, হয়তো একান্নবর্তী আছে, ছোট কর্তা এখন বাড়ির কর্তা। দেবু দরজার কড়া নাড়ল। কিছুক্ষণ পরে দরজা খুলে দিল একটি মেয়ে, কিন্তু মিলিটারি পোশাক পরা অপরিচিত ব্যক্তিকে দেখে তার মুখের হাসি মিলিয়ে গেল। সে দরজা খোলা রেখেই তাড়াতাড়ি ভেতরে চলে গেল। দেবু খানিকটা অপ্রস্তুত হয়ে খোলা দরজার বাইরে দাঁড়িয়ে রইল। বাড়িতে যে অনেকগুলি লোক থাকে এবার তার পরিচয় পাওয়া গেল। 2-4 জন বয়স্ক লোক এবং অনেকগুলি কুচো কাচা দরজার কাছে এসে পরম কৌতূহলের সাথে দেবুকে নিরীক্ষণ করতে লাগল। দেবুর মুখ উত্তপ্ত হয়ে উঠল, কিন্তু কি বলে সে নিজের পরিচয় দেবে ভেবে পেল না। এই তোমার শ্বশুর, শ্বশুর, তোরা সরে যা বলে একটি গোলাকৃতি মহিলা দরজার কাছে এসে উপস্থিত হলেন। দেবুকে এক মুহূর্ত ভালো করে দেখে বলে উঠলেন, ও মা, দেবু এসেছিস, আয় আয়। তিনি দেবুর হাত ধরে ভেতরে টেনে নিয়ে গেলেন এবং দেবুর গালে সশব্দে একটা চুমু খেলেন। দেবু লজ্জায় রক্তবর্ণ হয়ে তাকে প্রণাম করল, বুঝল এই গোলাকৃতি মহিলাই তার দিদি। 15 বছরে
দিদির স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। আভা তার গায়ে হাত বুলিয়ে বলল, কত বড় হয়েছিস রে, তার উপর আবার মিলিটারি পোশাক, কিন্তু আমার চোখে কি তুলে দিতে পারিস, দেখেই চিনেছি। দেবুকে নিয়ে বাড়িতে সমাদরের সমারোহ পড়ে গেল। বাড়িতে লোক অনেক, শাশুড়ি, খুড়শাশুড়ি, দেওর, ননদ, আভা সকলের কাছে নিয়ে গিয়ে দেবুর পরিচয় করিয়ে দিল। দেবু দেখল আভাই বাড়ির গৃহিণী, তার শাশুড়ি খুড়শাশুড়ি ঠাকুর ঘরে বসে কেবল মালা জপ করেন। ইতিমধ্যে আভার স্বামী পরিমলবাবু বাড়ি ফিরলেন। ইনি হাইকোর্টের উকিল, ভারী মজলিশি লোক। তিনি দেবুকে নিয়ে মহানন্দে রঙ্গরসিকতা শুরু করে দিলেন। দেবু অবাক হয়ে ভাবতে লাগল, এমন লোকগুলোর সঙ্গে এতদিন বিচ্ছেদ ছিল কিসের জন্য। গল্প করতে করতে সন্ধে হয়ে এলো। আভা এসে বলল, এই দেবু, আজ তুই যেতে পারবি না, কিন্তু রাত্রিরে খাওয়া দাওয়া করে এখানেই শুয়ে থাকবি, কাল সকালে যেখানে ইচ্ছে যাস। দেবু কিছুটা কুণ্ঠিত হয়ে বলল, কিন্তু তোমাদের অসুবিধে হবে। কিচ্ছু অসুবিধে হবে না, আভা স্বামীর দিকে চেয়ে বলল, ওপরে ছোট ঠাকুরের ঘরে দেবুর শোভার ব্যবস্থা করি। পরিমলবাবু চকিত হয়ে বললেন, বেশ তো। স্বামী স্ত্রীর চোখে চোখে কি একটা ইঙ্গিত খেলে গেল দেবু ঠিক ধরতে পারল না। সে বলল, কিন্তু জামা কাপড় যে কিছুই আনিনি। আভা বলল, এই শোন, বাথরুমে জামা কাপড় রেখেছি, তুই যা তোর মিলিটারি পোশাকটা ছেড়ে নে। দেবু বাথরুম চলে গেল। মুখ হাত ধুয়ে সাদা জামা কাপড় পরে যখন ফিরে এলো, তখন দেখলো দিদি জামাইবাবুর সঙ্গে চুপি চুপি কি সব কথা বলছে। সে আসতেই দিদি হাসি মুখে উঠে চলে গেল। যে মেয়েটি দেবুকে দরজা খুলে দিয়েছিল সে বসবার ঘরে এসে চা জল খাবার দিয়ে গেল। মেয়েটির বয়স 17 কি 18, রং ফর্সা, ভাষা ভাষা হাসি ভরা চোখ। পরিমলবাবু বললেন, আমার খুড়তুতো বোন রানী। গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। তখন পরিমলবাবু দেবুকে নিয়ে রান্নাঘরে খেতে বসলেন। রানী লুচি বেলে দিচ্ছে, আভা গরম গরম লুচি ভেজে পাতে দিতে লাগল। দেবু রানীর লুচি বেলা দেখতে দেখতে মনে মনে ভাবল, বেশ মেয়েটা। খাওয়া দাওয়ার পর মুখ ধুতে ধুতে দেবু শুনতে পেল দিদি খাটো গলায় রানীকে বলছে, এই শোন, উপরে যা, ছোট ঠাকুরকে বল আমার ভাই এসেছে, আজ রাত্রির জন্য যেন ঘরটা উনি ছেড়ে দেন। শুনে দেবু বুঝল তার জন্য কোনো বৃদ্ধকে ঘর ছাড়া করা হচ্ছে। সে মনে মনে অস্বস্তি বোধ করল, কিন্তু এখন আর আপত্তি করে লাভ নেই। রানী সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল এবং পরক্ষণেই নেমে এসে আভার দিকে ঘাড় নাড়ল। আভা বলল, এ দেবু, রাত হয়েছে, শুয়ে পড় গিয়ে, আমি বাপু মোটা মানুষ, সিঁড়ি ভাঙতে পারবো না। রানী, তুই আরেকবার উপরে যা, দেবুকে ঘরটা দেখিয়ে দিয়ে আয় লক্ষ্মীটি। রানী তখন দেবুর দিকে একবার কটাক্ষপাত করে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। দেবু তাকে অনুসরণ করল। সিঁড়ি বেশি চওড়া নয়, অর্ধেকটা উঠে উল্টো দিকে ঘুরে গেছে। দেবু অর্ধেক পথ উঠে দেখল একজন বৃদ্ধ ভদ্রলোক ওপর থেকে নিচে নেমে আসছেন। রানী সিঁড়ির মাঝখানে চত্বরে দাঁড়িয়ে পড়ল, দেবুও দাঁড়াল। বৃদ্ধ ভদ্রলোকের গায়ে বেগুনি রঙের বালাপোষ, পায়ে কটকি চটি, মাথার চুল সাদা, অল্প আলোয় মুখ চোখ ভালো দেখা গেল না। তিনি দেবুর মুখের উপর দৃষ্টি রাখলেন, তারপর নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। রানী আবার উপরে উঠতে লাগল, দেবু পেছন পেছন। দোতলায় উঠে রানী কোনো কথা বলল না, কেবল আঙুল দিয়ে একটা খোলা দরজা দেখিয়ে দিয়ে তাড়াতাড়ি নেমে গেল।
ঘরে আলো জ্বলছে। দেবু ঘরে প্রবেশ করে দেখল ঘরটি পরিপাটিভাবে সাজানো, খাটের উপর ধবধবে বিছানা পাতা, বিছানার পায়ের দিকে একটি রঙিন সুজনি পাট করা রয়েছে, দেয়ালে একটা বড় ফটোগ্রাফ টাঙানো। দেবু কাছে গিয়ে দেখল যে বৃদ্ধ সিঁড়ি দিয়ে নেমে গেলেন এটা তারই ফটো। শান্ত প্রসন্ন মুখ, চোখের দৃষ্টি জীবন্ত। দিদি যাকে ছোট ঠাকুর বলে উল্লেখ করল ইনি নিশ্চয়ই তিনি, কিন্তু ঘরের একটা বৈশিষ্ট্য লক্ষ্য করে মনে মনে একটু বিস্মিত হল দেবু। ঘরের বাতাস বন্ধ, বাতাসে একটা মেটে মেটে গন্ধ। অনেক দিন ঘর বন্ধ থাকলে যেমন গন্ধ হয় ঠিক সেরকম। দেবু জানলা খুলে দিল, দরজা ভেজিয়ে দিল, তারপর খাটের পাশে বসে সিগারেট ধরালো। আজকের নতুন অভিজ্ঞতাগুলি সে মনের মধ্যে গুছাতে আরম্ভ করল। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট কর্তা। আর্মিতে কাজ করে দেবু, থাকে পুনেতে, এসেছে কলকাতায়। সেই 15 বছর আগে দিদির বিয়ের পর থেকে দিদি আভার সঙ্গে দেবুর আর কোনো সম্পর্ক ছিল না। আভার সঙ্গে দেখা করতে যায় দেবু। ভাইকে অনেক বছর পর দেখে আভা সত্যি খুব খুশি হয়ে তাকে আপ্যায়ন করে এবং সেই রাতে তাকে থেকে যেতে বলে। দিদি জামাইবাবু ছাড়া সেই বাড়িতে থাকে অনেক আত্মীয় স্বজন, দিদির ননদ রানী আর ছোট ঠাকুর। খাওয়া দাওয়ার পর দিদি রানীকে বলে ছোট ঠাকুরকে গিয়ে বলতে তিনি যেন একটা রাতের জন্য তার উপরের ঘরটা দেবুর জন্য ছেড়ে দেয়। সিঁড়ি দিয়ে ওঠবার সময় দেবু দেখে এক বৃদ্ধ ভদ্রলোককে ওপর থেকে নিচে নেমে আসতে। তারপর দিদি সুখে আছে, শ্বশুর বাড়ির সঙ্গে একেবারে মিশে গেছে। কি মোটাটাই না হয়েছে, কিন্তু মুখের ছেলে মানুষই ভাব, না এখনো যায়নি। পরিমলবাবুও চমৎকার লোক, আর রানী, বাংলাদেশের মেয়েগুলো তো বেশ ভালো। এরা সকলেই সহজ স্বাভাবিক মানুষ, বড় সুখের একটি একান্নবর্তী পরিবার। দেবু নিঃশ্বাস ফেলল। আবার কতদিনে এদের সঙ্গে দেখা হবে কে জানে। সিগারেট শেষ করে দেবু আলো নিভিয়ে দিল, সুজনি গায়ে টেনে নিয়ে শুয়ে পড়ল। খোলা জানলা দিয়ে রাস্তার আলো চোরের মতো তেরছা ভাবে হাত বাড়িয়েছে। ঘর একেবারে অন্ধকার নয়। দেবু ঘুমিয়ে পড়ল। আভা উৎসুক কণ্ঠে বলল, এই হলে কিন্তু বেশ হয় না? পরিমলবাবু বললেন, দেবুকে নেড়ে চেড়ে দেখলাম, ছেলেটা খুব ভালো। আভা গর্ব অনুভব করে বলল, আমার ভাই, ভালো ছেলে হবে না? এখন কাকা রাজি হলেই হয়। পরিমলবাবু বললেন, হ্যাঁ অনেক সম্বন্ধই তো করলাম, কিন্তু কাকার পছন্দ হলো না, এবার দেখা যাক। বলে তিনি পাশ ফিরে শুলেন।
রাত আন্দাজ তিনটের সময় দেবুর ঘুম ভেঙে গেল। সে অনুভব করল ঘরের মধ্যে কেউ যেন ঘুরে ফিরে বেড়াচ্ছে। কিছুক্ষণ শুয়ে থেকে সে খাটে উঠে বসল। অল্প অন্ধকারে মনে হল কে যেন দরজা একটু ফাঁক করে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। আরো কিছুক্ষণ বসে থেকে দেবু উঠল। আলো জ্বালিয়ে দেখল ঘরে কেউ নেই। তখন সে দরজায় হুড়কো লাগিয়ে আবার আলো নিভিয়ে শুয়ে পড়ল। দ্বিতীয়বার দেবুর ঘুম ভাঙল তখন চারটে বেজে গেছে। ভোর হয়ে আসছে। সে চোখ মেলে দেখল যে বৃদ্ধটিকে সে সিঁড়িতে দেখেছিল তিনি খাটের পাশে ঝুঁকে এক দৃষ্টে তার মুখের দিকে চেয়ে আছেন। দেবু ধড়মড় করে উঠে বসতেই আর তাকে দেখতে পেল না। খাট থেকে নেমে দেবু সুইচ টিপে আবার আলো জ্বালল। ঘরে কেউ নেই। দরজার হুড়কো আগের মতোই লাগানো রয়েছে। দেবুর হঠাৎ গা ছমছম করে উঠল। সে হুড়কো খুলে বাইরে উঁকি মারল। বাইরেও কেউ নেই। সারা বাড়ি ঘুমোচ্ছে। তখন সে বৃদ্ধের ছবির দিকে তাকালো। বৃদ্ধ প্রসন্ন অপলক চোখে তার দিকে তাকিয়ে আছেন। সিগারেট ধরিয়ে দেবু জানলার কাছে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, ভূতুড়ে কাণ্ড নাকি? কিংবা হয়তো তারই মাথা গরম, ভুলভাল চিন্তা আসছে মাথায়। জানলার পাশে একটা আরাম কেদারা ছিল। দেবু সিগারেট ফেলে দিয়ে তাতে একটু লম্বা হলো। আর ঘুমের চেষ্টা বৃথা, সকাল হতে আর দেরি নেই। হ্যাঁ রে, রাত্রিরে কি ঘুম হয়নি? দেবু চোখ মেলে দেখল ঘরে সকালের আলো ঝলমল করছে। দিদি চায়ের পেয়ালা হাতে নিয়ে তাকে ডাকছে। চোখ মুছে দেবু চায়ের পেয়ালা হাতে নিল, তাতে এক চুমুক দিয়ে বলল, দিদি উনি কে? বলে দেয়ালে ফটোর দিকে আঙুল দেখালো। আভা থতমত খেয়ে বলল, উনি আমার খুড় শ্বশুর ছিলেন, রানীর বাবা। দেবু বলল, খুড় শ্বশুর ছিলেন, তার মানে? আভা থপ করে মেঝের ওপর বসে পড়ল, দিয়ে বলল, দুবছর আগে উনি মারা গেছেন। দেবু বলে উঠল, সে কি? ওকে যে আমি কাল রাত্রিতে দেখেছি। ও মা, তুই দেখেছিস? আভা কিছুক্ষণ চেয়ে তাকিয়ে রইল। মারা গেছেন বটে, কিন্তু উনি আছেন। এই ঘরটা না ওর ছিল, এই ঘরেই আছেন। তবে কোনো গন্ডগোল নেই জানিস, বাড়িতে অতিথি এলে ওকে খবর দিলেই উনি ঘর ছেড়ে দেন। তা তুই ভয় পাসনি তো? দেবু বলল, না ভয় পাবো কেন, কিন্তু সত্যি আছেন, মানে সত্যি মারা গেছেন, আমি যে চোখে দেখলাম। আভা ধীরে ধীরে বলল, আমরা সবাই চোখে দেখেছি জানিস, ইচ্ছে করলেই উনি দেখা দিতে পারেন। তবে কথা বলেন না, ইশারা নিজের কথাটা জানিয়ে দেন।
মারা যাবার আগে রানী বিয়ে দেওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়েছিলেন, কিন্তু বিয়েটা তো দিয়ে যেতে পারেননি। তারপর আমরা রানীর বিয়ের অনেক সম্বন্ধ এনেছি জানিস, কিন্তু ওর পছন্দ হচ্ছে না কিছুতেই। দেবু কি বলবে ভেবে না পেয়ে বলল, কি মুশকিল? আভা তখন উৎসুক হয়ে বলল, আজ কাকা আমাদের জানিয়ে দিয়েছেন যে তোকে ওর খুব পছন্দ হয়েছে। শোন না, তুই রানীকে বিয়ে করবি? কাকা জানিয়েছেন রানীর বিয়ে হয়ে গেলে উনি চলে যাবেন, আর এ বাড়িতে থাকবেন না। এই করবি বিয়ে? ভারী ভালো মেয়ে রে, অমন মেয়ে আজকালকার দিনে দেখা যায় না। দেবুর মাথাটা ঘুরতে আরম্ভ করল, সে দেয়ালের দিকে চোখ তুলল, দেখল বৃদ্ধের জীবন্ত চোখে যেন একটু হাসি খেলা করছে। শুনছিলেন ছোট কর্তা, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে মীর, আভার ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।